আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মেয়েদের মাসআলা মাসাইল চ্যানেলে আপনাদের সকলকে খুশ আমদিদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মহিলাদের মুখে অবাঞ্ছিত লোম দূর করার জন্য সেটি কেটে ফেলা বা ছেঁটে ফেলা বা তুলে ফেলা যাবে কি না, এ সম্পর্কে ইসলাম কি বলে, ইসলামে জায়েজ আছে কি না, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেই সাথে আরও কিছু হাদিস সম্পর্কে আলোচনা করব, যেমন মেয়েদের হাত পায়ে নখ বড় রাখা, কৃত্রিম চুলের খোপা ব্যবহার করা বা কৃত্রিম চুল ব্যবহার করা, মহিলাদের চুল বিক্রি করা, পুরুষের চুলে জুটি বাঁধা, লোমনাশক ঔষধ ব্যবহার করা যাবে কি না, নবজাত মুখে খেজুর চিবিয়ে দেওয়া, নবজাতকের কানে আজান ও ইকামত দেওয়া, চুল ও দাড়িতে কালো কলব ব্যবহার করা, ড্রয়িং রুমে পুতুল ও প্রাণের মূর্তি সাজিয়ে রাখা, ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া, ড্রাই ক্লিনারের মাধ্যমে কাপড় ধোয়া ইত্যাদি সম্পর্কে ইসলাম কি বলে, এগুলোকে ইসলাম জায়েজ করেছে কি না, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে। ভিডিওটি কেউ টেনে দেখবেন না, তাহলে এর মাঝের হাদিস সম্পর্কে আপনাদের ভালো করে ধারণা হবে না। আশা করি ভিডিওটি সবাই পুরোটুকু দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং হ্যাঁ, অবশ্যই আপনি কমেন্টে বলবেন আপনার কোনো প্রশ্ন থাকলে। তাহলে চলুন প্রিয় দর্শক, মহিলাদের মুখের অবাঞ্ছিত লোম দূর করার সম্পর্কে ইসলাম কি বলে। মহিলাদের মুখে দাড়ি হলে মুখে দাড়ি ও মোচ হওয়া পুরুষের বৈশিষ্ট্য, মহিলাদের নয়। সুতরাং যদি কোনো মহিলার মুখে দাড়ি কিংবা মোচ উঠে তাহলে তা কেটে ফেলতে হবে, কেটে ফেলাই মুস্তাহাব। এটি মাহমুদিয়ার পঞ্চম খণ্ডের 195 নম্বর এবং রাহেমিয়ার 2 নম্বর খণ্ডের 247 নং, রাহমানিয়ার 2 নম্বর খণ্ডের 453 নং। মেয়েদের মাথার চুল কাটা, ভ্রু চিকন করা, এ সম্পর্কে ইসলামে এসেছে। প্রাপ্তবয়স্ক মেয়েদের মাথার চুল কাটা, বব কাটিং করা, ভ্রু চিকন করা জায়েজ নেই, কেননা এতে প্রথমত পুরুষের সাদৃশ্য অবলম্বন করা হয়, দ্বিতীয়ত বিধর্মীদের অনুসরণ করা হয়, যা সম্পূর্ণ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের নারীদের প্রতি লানত করেছেন। এটি দুরুল মুখতারের 9 নম্বর খণ্ডের 583 নং এবং ইমদাদুল ফতোয়ার 4 নম্বর খণ্ডের 228 নং। মেয়েদের হাত পায়ের নখ বড় রাখা যাবে কি না, শুধু মেয়েদেরই নয় বরং নারী পুরুষ কারোর জন্যই হাত পায়ের নখ বড় রাখা জায়েজ নেই। প্রতি সপ্তাহে একবার কাটা সুন্নত, না পারলে 15 দিনে একবার, যদি তাও সম্ভব না হয় তাহলে 40 দিনে একবার কাটতেই হবে, অন্যথায় মাকরুহে তাহরিমের গুনাহ হবে। এটি দুরুল মুখতারের 9 নম্বর খণ্ডের 508, হক্কানিয়ার 2 নম্বর খণ্ডের 420 এবং হিন্দিয়ার 5 নম্বর খণ্ডের 357 নং। কৃত্রিম চুলের খোপা ব্যবহার করা, প্রয়োজনে মেয়েদের মাথায় কৃত্রিম চুলের খোপা ব্যবহার করতে পারবে, তবে মানুষ ও শুকুরের চুল হতে পারবে না। মানুষ ও শুকুর ব্যতীত অন্য কোনো প্রাণীর চুলের খোপা ব্যবহারের অনুমতি আছে। এটি রদ্দুল মুহতারের 4 নম্বর খণ্ডের 105 এবং ফাতহুল বারীর 9 নম্বর খণ্ডের 374 নং এবং আহসানুল ফতোয়ার 8 নম্বর খণ্ডের 75 নং। চুল বিক্রি করা, মহিলাদের মাথার পড়ে যাওয়া চুল বিক্রি করা সম্পূর্ণ হারাম। শুধু চুলই নয় বরং মানুষের চোখ, কিডনি সহ শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গই বিক্রি করা জায়েজ নেই। এটি দুরুল মুখতারের 7 নম্বর খণ্ডের 245 নং। আরও রয়েছে বাহারুর রায়কে এবং ফাতোয়ায় মাদানিয়াতে। পুরুষের চুলে জুটি বাঁধা, অনেককেই দেখা যায় যে পুরুষের চুলে জুটি বেঁধে আছে। আসলে পুরুষের মাথার চুলে জুটি বাঁধা সম্পূর্ণ হারাম, কেননা এতে মহিলাদের সাদৃশ্য এসে যায়। আর হাদিসে পুরুষের জন্য মহিলাদের সাদৃশ্য অবলম্বন করতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এটি আহসানুল ফতোয়ার 8 নম্বর খণ্ডের 87 নং। আরও রয়েছে ইমদাদুল আহকামে। লোমনাশক ঔষধ ব্যবহার করা, অনেক সময় লোমনাশক ঔষধ ব্যবহার করতে হয়, তো
এটা ইসলামে জায়েজ আছে কিনা। সপ্তাহে একবার নাভির নিচের ও গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা মুস্তাহাব। যদি প্রতি সপ্তাহে না পারে তবে 15 দিনের অন্তর পরিষ্কার করতে হবে। যদি তাও সম্ভব না হয় তাহলে কমপক্ষে 40 দিনে একবার করতেই হবে, অন্যথায় গুনাহগার হবে। গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করার জন্য ব্লেড, খুর ইত্যাদি ব্যবহার করা উত্তম। তবে কেউ যদি লোমনাশক ঔষধ ব্যবহার করে তাও জায়েজ আছে। এটি রদ্দুল মুহতারের 9 নম্বর খণ্ডের 583 রঙে রয়েছে এবং আরও রয়েছে ফতোয়া হিন্দিনিয়া এবং হক্কানিয়ায় রয়েছে। নবজাতকের মুখে খেজুর চিবিয়ে দেওয়া। অনেক সময় দেখা যায় নবজাতক জন্মের পরে তার মুখে খেজুর চিবিয়ে দেওয়া হচ্ছে, এটি সম্পর্কে ইসলাম কি বলে? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর অন্য কোনো খাদ্য তার মুখে দেওয়ার পূর্বে প্রথমে ভালো কোনো আল্লাহওয়ালা দিনদার পরহেজগার মুত্তাকি আলেম থেকে খেজুর চিবিয়ে এনে তার মুখে দেওয়া মুস্তাহাব। শরিয়াতের পরিভাষায় একে তাহানিক বলে। এটি সহিহ বুখারী শরীফের 5072 নম্বর রয়েছে এবং এটি সহিহ হাদিস। নবজাতকের কানে আজান ও ইকামত দেওয়া। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম তার এক কানে আজান এবং আরেক কানে ইকামত দেওয়া সুন্নত। ছেলে সন্তান এবং কন্যা সন্তান উভয়ের ক্ষেত্রে এরূপ করা সুন্নত, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে শুধু ছেলে সন্তান ভূমিষ্ঠ হলে এই আমল করা হয়, কন্যা সন্তানের ক্ষেত্রে এই আমল করা হয় না, যা কখনো কাম্য নয়। নিয়ম হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রথমে তাকে উত্তম রূপে গোসল করাবে, তারপর হাতে কিংবা কোলে নিয়ে কিবলামুখী হয়ে এক কানে আজান ও আরেক কানে ইকামত দিবে। বলার সময় ডানে ও বামে মুখ ঘুরাবে, তবে বেশি উচ্চস্বরে আজান দেওয়ার প্রয়োজন নেই, বরং বাচ্চার কানে পৌঁছলে চলবে। এতে ফায়দা হলো নবজাতকের কানে এরূপ আজান ও ইকামত বলার দ্বারা উদ্দেশ্য হলো যাতে সর্বপ্রথম তার কানে আল্লাহ ও তার রাসূলের নাম পৌঁছে, আর এর দ্বারা ফায়দা হলো শয়তানের খারাপি থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। নারী ও পুরুষ যে কেউ এই আজান ও ইকামত দিতে পারে, ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে একই আজান ও ইকামত। এটি ফতোয়া শামির 387 নং আহসানুল ফতোয়ার 2 নম্বর খণ্ডের 278 নং, আর রয়েছে হক্কানিয়া ও মাহমুদিয়ায়। চুল ও দাড়িতে কলম ব্যবহার করা যাবে কিনা। পুরুষের চুল ও দাড়িতে কালো খেজাব কলব ব্যবহার করা মাকরুহে তাহরিমি। সম্পূর্ণ কালো ব্যতীত অন্য যে কোনো ধরনের কলব ব্যবহার করতে পারবে, তবে অল্প বয়সে বিশেষ কোনো কারণে যদি কারো চুল সাদা হয়ে যায় তাহলে সাময়িকভাবে কালো খেজাব ব্যবহারের অনুমতি আছে। এটি ফাতোয়ায় আলমগীরের 5ম খণ্ডের 359 এবং আহসানুল ফাতোয়ার 3 নম্বর খণ্ডের 294 নং, মিসকাতের 2 নম্বর খণ্ডের 382 নং। অনেক সময় দেখা যায় অনেকের ঘরেই শখের বসে ড্রয়িং রুমে অথবা ড্রেসিং রুমে পুতুল অথবা প্রাণীর মূর্তি সাজিয়ে রাখা হয়। এ সম্পর্কে ইসলাম কি বলে? ড্রয়িং রুমে পুতুল, বাঘ, সিংহ, ঘোড়া, বিড়াল, কুকুরসহ অন্যান্য প্রাণের মূর্তি সাজিয়ে রাখা সর্ব অবস্থায় হারাম। বর্তমানে অভিজাত পরিবারের ড্রয়িং রুমে এগুলো দেখা যায়, যা খুবই গর্হিত কাজ। গড়ে এ ধরনের মূর্তি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, আর রহমতের ফেরেশতা না থাকলে সে গড়ে কোনো বরকতও থাকে না, বরং শয়তানের আড্ডাখানা হয়ে যায়। এটি সহিহ বুখারী শরীফে অনেকবার বর্ণনা করা হয়েছে, ইফা শরীফে, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, আহমদ, মালিক, দারিম ইত্যাদি হাদিসে বর্ণনা করা হয়েছে। তাই এই ধরনের গর্হিত কাজ থেকে সবসময়ের জন্য বিরত থাকতে হবে। ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া যাবে কি না? ওয়াশিং মেশিনের মাধ্যমে কাপড় ধোয়া জায়েজ, কারণ শরীয়তে ওয়াশিং মেশিন কাপড় ধোয়ার কোনো নিষেধাজ্ঞা নেই। এটি রদ্দুল মুহতারের 1ম খণ্ডের 510 রয়েছে এবং আরও আছে ফতোয়া হিন্দিয়ার 1ম খণ্ডের 41 নং। কাপড় দোলাই করা জায়েজ হওয়ার জন্য শর্ত হলো পেট্রোলের মধ্যে কাপড় চুবিয়ে ধুতে হবে, অথবা উক্ত কাপড়ের উপর এত পরিমাণ পেট্রোল ঢেলে দিতে হবে যাতে পেট্রোল টপকে পড়ে। এভাবে ধোলাই করলে কাপড় পাক হয়ে যাবে এবং উক্ত কাপড় পরিধান করে নামাজ পড়া সহিহ হবে।
প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, কারণ কিছু কিছু ছোট ছোট মাছালা যেগুলো জানা আমাদের খুবই জরুরি, হয়তো আমরা এটা সম্পর্কে জানি না, খুব ভালো ধারণা রাখি না। আজকে সেটাই চেষ্টা করলাম আপনাদেরকে ভালো করে ধারণা দেওয়ার জন্য, সেটিও রেফারেন্স সহ। আশা করি যেগুলো করণীয় সেগুলো আমরা করব, যেগুলো বর্জনীয় সেগুলো আমরা বর্জন করব। সবাই ভালো থাকবেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন, যদি চান তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন।